আসসালামু আলাইকুম গ্রিল তো কম বেশি সবাই খায় তো বাইরে না খেয়ে চলুন দেখি কীভাবে ঘরে পুব রেস্টুরেন্টের সাথে গ্রিল তৈরি করা যায় সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে তো চলুন চুলায় কীভাবে গ্রিল তৈরি করা যায় প্রসেসটা দেখি রিল তৈরির জন্য আমি এখানে এক কেজি দুশো গ্রামের একটি চিকেন নিয়েছি পুরো অংশ এখানে আমি গলার অংশটাকে কেটে বাদ দিয়েছি ভিতরের যে ময়লাগুলা ওগুলা বের করে সুন্দর করে একটি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি আপনারা টিস্যু বা কিচেন চাওয়াল দিয়ে মুছতে পারেন একটি নাইফ দিয়ে সুন্দর করে এভাবে ফেড়ে ফেড়ে দিলে এর ভিতর মশলা প্রবেশ করবে দেখতে পাচ্ছেন কিভাবে ফ্রাই দিলাম আমি কিন্তু মুরগির চামড়াটাকে রেখে দিয়েছি এখানে গ্রিলে কিন্তু চামড়াটা ইউজ করা হয় ফেরে দিলাম এখন আমি একটি মিক্সিং বলে নিয়ে নিলাম এটিকে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া এক ফুটাও কিন্তু মরিচ হবে না একটি ভাজার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ খেয়াল রাখবেন লবণ বেশি হলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে একটা লেবু তিন ভাগের এক ভাগ চেপে এখানে দিয়ে দিলাম লেবু দিলে সফট হয় অন্যদিকে রেখে দিলাম একটি মিক্সিং বলে পেঁয়াজ বেরেস্তা তেলে রাখা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া বলুদ সবকিছু এক চা চামচ পরিমাণে আমি ইউজ করছি রসুন পেস্ট এক চা চামচ আদার পেস্ট এক চা চামচ টক দই চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এক টেবিল চামিচ সয়া সস এক টেবিল চামিচ ওয়েস্টার সস হাফ টেবিল চামিচ টমেটো সস দিয়ে দিলাম এখানে এক টেবিল চামিচ সবকিছুকে সুন্দরভাবে মেখে নিচ্ছি আমি কিন্তু এখানে এক চামচ পরিমাণে পোস্ত দানা বাটা ইউজ করেছি সব কিছুকে সুন্দরভাবে আলতো হাতে মেখে নিচ্ছি এখন আমি মুরগিটিকে এর এর ভিতর দিয়ে প্রত্যেক জায়গায় পকেটের মধ্যেও সুন্দর করে মশলা মেখে নিচ্ছি দেখুন সুন্দরভাবে মশলা মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু পলিথিন পেপার দিয়ে র্যাপ করে রেখে দিব ফ্রিজে নর্মাল মোশনে কমপক্ষে ছয় ঘন্টা আমি কিন্তু এখানে গোলমরিচের গুঁড়া ইউজ করেছি আপনারা যদি মরিচ কম খেতে চান সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন ফ্রি আসবো ঠিক ছয় ঘন্টা পর আপনাদের কাছে সময় না থাকলে এখানে দুই ঘন্টাও রাখতে পারেন দেখতেই পারছেন বের করলাম আও কি চমৎকার একটা কালার এসেছে চিকেনটাকে আমি অন্য একটি পাত ট্রান্সফার করলাম এখন এর থেকে মশলাগুলি বের করে ফেলবো একে একে মশলা থাকলে ভাজতে মানে পুড়ে যেতে পারে তাই একটি প্যানে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে চিকেনটাকে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন চার মিনিটের জন্য ফিরে এলাম দেখুন কতটা সুন্দর একটা রং এসেছে আমি এখানে ব্রাশ দিয়ে যে মশলাগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম সুন্দরভাবে উল্টিয়ে দিচ্ছে আও কত সুন্দর একটা কালার এসেছে জিবে জল আসার মতো আমি এখানে আমার ক্যা পাতিলটা একটু মানে অ্যাঙ্গেজ করে দিয়েছি বাঁকা করে দিয়েছি যাতে করে আমার ভাজার সুবিধাটা আপনারা করলে বুঝতে পারবেন দেখতে পারছেন আমি মশলা গুলো আছে এগুলো দিয়ে দিচ্ছি ভেজে দিব এই মশলা গুলো টেস্টি হয় ফেলে দিব না ভাজাটি প্রায় শেষের পথে দেখতে পাচ্ছেন তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে এটা থেকে যদি আপনারা এতটুকু উপকৃত হন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন Allah Hafiz